ডুবে ডুবে আর জল খাওয়া নয় কথাগুলো কাদের সাথে যায় বলুন তো বলছি রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্কের কথা রণবীরের সঙ্গে সম্পর্কটাকে আপনার বাবা কিভাবে নিয়েছে ভরা মজলিসে এমন প্রশ্ন শুনে লজ্জায় লাল আলিয়া ভাট সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন এ নিয়ে কথা বলতে আমার ভীষণ লজ্জা করে ডুবে ডুবে জল খাওয়ার দিন বুঝি ফুরিয়ে এসেছে আলিয়ার এখন প্রকাশ্যেই রণবীরের হাত ধরে ঘোরাঘুরি করেন তিনি পরোয়া করছেন না লোকচক্ষু বা ক্যামেরার চোখ গেল সন্ধ্যায় হঠাৎ আবার তাদের দেখা গেল একসঙ্গে আলিয়া ভাটির হাত ধরে এগিয়ে যাচ্ছেন বলিউড তারকা রণবীর কাপুর গতকাল মঙ্গলবার রাতে জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠান শেষে দুজনকে হাত ধরে বের হতে দেখা যায় পাপা রাজ্যিরা সেই মুহূর্তটি হাতছাড়া করেনি আলিয়ার পরনে ছিল একটি ফ্লোরাল গাউন আর রণবীর পড়েছিল প্লেজার ও স্যুট প্রেম নাকি আগুনের মতো ছাই দিয়ে চাপা দেওয়া যায় না আলিয়া রণবীরের ক্ষেত্রে কি ব্যতিক্রম হবে যতই তারা উড়িয়ে দিক নিজেদের সম্পর্কের কথা বারবার ধরা পড়ে যান তারা জি সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চেও দুজন একত্রে উঠেছিলেন ইস্কোওয়ালা লাভ গানে একসঙ্গে নেচেছেন এক ঝলক মঞ্চেই রণবীর হাঁটু ভাজ করে বসে পড়েছিলেন আলিয়ার সামনে আলিয়াও তাকে ঘিরে ঘুরছিলেন অনুষ্ঠানের দুই উপস্থাপক কার্তিক আরিয়ান ও ভিকি কুশল এই তারকাকে নিয়ে নিজেদের উত্তেজনা লুকিয়ে রাখতে পারছিলেন না তারা কিন্তু মিয়া বিবি কি হবে আলিয়ার বাবা ঋষি কাপুর দেশে ফিরলেই নাকি রণবীরের সঙ্গে শুরু হবে বিয়ের আয়োজন এর আগে ওই অনুষ্ঠানের লাল গালিচায় আলিয়া মুখোমুখি হন প্রেমিক রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা পার্কুনের সঙ্গে স্বাভাবিক হাসি বিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন একে অন্যকে পর্দায় প্রথমবারের মতো প্রেমিকের সঙ্গে জুটি গড়েছেন আলিয়া ভাট অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ব্রহ্মাস্ত্র ছবিতে তারা ছাড়াও আছেন অমিতাভ বচ্চন ছবিটি মুক্তি পাবে ডিসেম্বর মাসে